আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে আরও 41 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2747। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা। এবং 300 প্রজাতির গাছ নিয়ে বাগান গড়ে তুলেছেন সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার এক ব্যাংক কর্মকর্তা। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 3781 জন। গত 24 ঘন্টায় 14,678টি নমুনা পরীক্ষায় নতুন করে 2,747 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.72%। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 285,091 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,913 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,65,738 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 58.18%। মৃতদের মধ্যে 34 জন পুরুষ ও 7 জন নারী। মৃতদের মধ্যে 21 জনই ঢাকা বিভাগের ও 7 জন খুলনার। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় ভাইরাসে একজন এবং উপসর্গে 4 জন মারা গেছেন। আরেক হটস্পট খুলনায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 177 জন, মারা গেছেন 2 জন। এ নিয়ে একদিনে সারা দেশে বিভিন্ন জেলায় প্রায় 400 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে রাসনা দাসের রিপোর্ট। কুমিল্লায় আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। বিভাগের মেডিকেল কলেজ হাসপাতালে এই ভাইরাসে পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 জনের। এর মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 105 জন। এদিকে সিলেটে গত 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, 2 জনই পুরুষ। এই নিয়ে জেলায় মোট মৃত্যু হল 156 জনের, নতুন আক্রান্ত 63 জন। বরিশাল বিভাগে গত 2 দিনের তুলনায় সংক্রমণ বাড়লেও মৃত্যু কমেছে। বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। 6 জেলায় 24 ঘন্টায় নার্সসহ নতুন আক্রান্ত হয়েছেন 49 জন। এদিকে খুলনায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় 658 জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 177 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে 2 জনের, একই সময় আক্রান্ত হয়েছে আরও 60 জন। এছাড়াও নোয়াখালী, বগুড়া ও সিরাজগঞ্জে একজন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 70 বছর বয়সী এক বৃদ্ধা। জেলায় নতুন শনাক্ত হয়েছেন আরও 49 জন। এদিকে সবশেষ 24 ঘন্টায় চট্টগ্রামে 145, নাটোরে 14, শেরপুরে 7 ও নেত্রকোনায় 2 জন করোনা পজিটিভ হয়েছেন। রাসনা দাস, এটিএন বাংলা। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলা করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব দে। আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মিথুন বিশ্বাস। মামলায় অভিযোগ করা হয়, 9 আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে রামায়ণ ও মহাভারত নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দেন ডাক্তার জাফরুল্লাহ। ভারতীয় পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে করোনা ভ্যাকসিন আবিষ্কারের বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। আগামী বছর স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে ভারতের অংশগ্রহণ থাকবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। ভ্যাকসিনও তৈরি হওয়ার সম্ভাবনা, সেটা আমরা কীভাবে পাবো পাবো এগুলো, আর আমরা যেখান থেকে পারি সেই কোভিডের ভ্যাকসিনটা সংগ্রহ করব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার হওয়া 16 আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর 3 সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়তুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি চাকরি বিধি অনুযায়ী মঙ্গলবার সকালেই ইউনিট প্রধান হিসেবে আটক 3 জন এপিবিএন সদস্যকে বরখাস্ত করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। বরখাস্তকৃতরা হলেন সাব ইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ। 31 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে সিনহাকে হত্যার সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন তারা।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সাথে প্রামাণ্যচিত্র নির্মাণের সহযোগী শিপ্রা দেবনাথের ডিজিটাল আইনে দায়ের করা মামলায় আবেদন গ্রহণ করেনি কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গতকাল রাত 11:30 দিকে শিপ্রা দেবনাথ ও শাহেদুল ইসলাম সিফাত একজন আইনজীবীকে নিয়ে থানায় যান। ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও ঢাকার পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্তত 150 ব্যক্তিকে আসামি করা হয়। তবে মেজর সিনহার সাথে প্রামাণ্যচিত্র নির্মাণের সময় তারা যে রিসোর্টে ছিলেন তার রামপুর থানার অধীন হওয়ায় মামলাটি গ্রহণ করেননি সদর মডেল থানার ওসি খায়রুজ্জামান। মামলাটি রামপুর থানা অথবা আইসিটি ট্রাইব্যুনালে করারও পরামর্শ দেন ওসি। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ মাহফুজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। নিখোঁজ মাহফুজের বন্ধু জানান, লকডাউন শেষে তারা 25 জন বন্ধু কক্সবাজার বেড়াতে এসে সাগরে গোসল করতে নামেন। এ সময় ঢেউয়ের তোরে ভেসে যায় মাহফুজ। তাকে উদ্ধারের জন্য এগিয়ে যাওয়া আরেক বন্ধু জিহাদও ভেসে যাচ্ছিল। জিহাদকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন মাহফুজ। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানান, মাহফুজের খোঁজে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিচকর্মী ও ডুবুরিরা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর হত্যা মামলার রিমান্ড শেষে তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে বিকেলে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তারা হলেন শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লা এবং শরীরচর্চা শিক্ষক শাহানুর আলম। এর আগে তিন দিনের রিমান্ড শেষে গতকাল মামলার বাকি দুই আসামি একই প্রতিষ্ঠানের সাইকোসোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক ওমর ফারুককে জেল হাজতে পাঠায় আদালত। এদিকে ঘটনা তদন্তে আরও সাত দিনের সময় চেয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের কমিটি। গত বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারির ঘটনায় নিহত হয় তিন কিশোর, আহত হয় 14 জন। গত চার দিনে বৃষ্টিতে আবারও বেড়েছে নেত্রকোনার নদ নদীর পানি। জেলার 14 ইউনিয়নে 2.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। সরকারি ত্রাণ সহায়তা পৌঁছলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে জানিয়েছেন দুর্গতরা। সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। বুধবার সকাল পর্যন্ত শহর রক্ষা বাঁধ পয়েন্টে 3 সেন্টিমিটার এবং মেঘাই ঘাট পয়েন্টে আরও 5 সেন্টিমিটার পানি বেড়েছে। এতে পানিবন্দী প্রায় 4.25 লাখ মানুষ। টাঙ্গাইলে গত 24 ঘন্টায় ধলেশ্বরী নদীর পানি বেড়ে বিপদসীমার 67 সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে মানিকগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। শেরপুরে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণধর্ষণের শিকার হয়েছে দুই কিশোরী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে নয়ন ও সবুজ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ পরিদর্শক খায়রুল আনাম জানান, কিশোরী এবং আটককৃতরা পূর্ব পরিচিত। সোমবার বিকেলে কিশোরী দুজন অটো চার্জার চালক নয়নের বাড়িতে দাওয়াতে অংশ নিতে গেলে নয়ন সহ পাঁচজন তাদের ধর্ষণ করে। এ ঘটনা জানতে পেরে এক কিশোরীর বাবা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নয়ন ও সবুজ আলীকে আটক করে। তিনশো প্রজাতির গাছ নিয়ে বাগান গড়ে তুলেছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক ব্যাংক কর্মকর্তা। তার বাগানে আছে বন বিভাগ থেকে বিলুপ্ত প্রায় 143 প্রজাতির গাছও। পেশার বাইরেও এমন বৃক্ষপ্রেমীর বাগান দেখতে প্রতিনিয়ত হাজির হচ্ছে গবেষক সহ অনেকে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। লোনামাটির উদ্ভিদ সুন্দরী, গরান, কেওড়া, অথচ সেই গাছে মাথা তুলে দাঁড়িয়ে আছে মাহবুব ইসলাম পলাশের মিঠা পানিযুক্ত মাটির বাগানে। আবার সেখানেই শোভাবর্ধন করছে পাহাড়ে টিলাভূমিতে জন্মানো গাছ বৈলাম, চন্দন, চিত্রাশি। ভিন্ন ভিন্ন পরিবেশে বেঁচে থাকা এমন শত প্রজাতির গাছ এখন বেড়ে উঠছে এই বাগানে। 2012 সালে বাংলাদেশ বন বিভাগ 45 প্রজাতির গাছকে বিলুপ্তি ঘোষণা করছে। এর মধ্যে আপনার 43টা গাছ আমার এখানে সংরক্ষিত আছে। আমি চাই যে শুধু গুগলেই নয়, ওনারা যেন বাস্তবে দেখতে পায় যে এখানে এই গাছগুলো আছে। এবং আমি সংরক্ষণ এই জন্যই করে রাখছি যে সংরক্ষিতভাবে থাকলে ওরা বুঝতে পারবে এবং জানতে পারবে যে পরবর্তী প্রজন্ম যে এই গাছগুলো বাংলাদেশে ছিল এবং বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। 2007 থেকে 5 বিঘা জমিতে গাছ রোপণ করে চলেছেন বেসরকারি ব্যাংকের এই কর্মকর্তা। লোহাকাঠ, তৈলসুর সহ তার সংগ্রহশালায় রয়েছে বন বিভাগ থেকে বিলুপ্ত ঘোষণা করা দুর্লভ গাছ, যা দৃষ্টি কাড়ছে পরিবেশবিদ, গবেষক
উদ্যোক্তাদের। বর্তমানে ইউক্যালিপটাস গাছ বাংলাদেশের জন্য একটা ক্ষতিকর গাছ এবং এই গাছটা অনেক মানে বেশি পরিমাণে হয়ে গেছে, তো ভাই এটার বিকল্প হিসেবে আমাদেরকে কিছু গাছ সিলেক্ট করে দিয়েছে। যারা এই গাছ নিয়ে গবেষণা করবে তারা যদি এখানে আসে তারা এই বিলুপ্ত প্রায় গাছগুলো সম্পর্কে জানতে পারবে। গাছ সংগ্রহের পাশাপাশি মাহবুব পলাশ সামাজিক বনায়ন এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোক্তাদের বিনামূল্যে চারা দিয়ে থাকেন। ভবিষ্যতে আরও জমি বাড়িয়ে বিলুপ্তপ্রায় গাছের গবেষণাগার এবং বর্তমানে ব্যবহৃত কৃষি উপকরণ ও যন্ত্রপাতির জাদুঘর গড়ে তোলারও স্বপ্ন রয়েছে তার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে 20,000 পিসি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার থেকে মাইক্রোবাসে ঢাকা ইয়াবা যাচ্ছে এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে মাইক্রোবাসে থাকা একটি প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য জানান। বকেয়া মজুরি ও বোনাস পরিশোধ, পাটকলে দুর্নীতি তদন্ত এবং সকল পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় জুট মিলের শ্রমিকরা। সকালে মিলের প্রধান গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় জুট মিল শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন সহ পাটকল শ্রমিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে কালিয়ার পিরুলিস্থান ত্রিমোহনী এলাকায় আত্রাই ও চিত্রা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। সকালে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা জানান, আত্রাই ও চিত্রার ভাঙনে ইতিমধ্যে অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক স্থাপনা। নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যার বিচার দ্রুত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা সহ অন্যান্য কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ সিপিবি ও বাসদ সহ বিভিন্ন সংগঠন। আলফ্রেড সরেনের 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার মহাদেবপুরের সরস্বতীপুর বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন, সাধারণ সম্পাদক সাবিন মন্ডা ও সিপিবি নওগাঁ জেলা সভাপতি মহসিন রেজা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা আদিবাসীদের হত্যা নির্যাতন বন্ধ সহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। জেনে বুঝে বিদেশ যায়, অর্থ সম্মান দুটোই পাই, এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হল নিরাপদ নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতামূলক সেমিনার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লক্ষ্মীপুর জেলা প্রশাসন এর আয়োজন করে। সেমিনারে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার ও প্রেস ক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলাল সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। মুজিববর্ষ উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল অ্যাপ বরিশাল নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অ্যাপের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। তথ্য প্রযুক্তির সুফল সকলের কাছে পৌঁছে দিতে ও জেলার আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনাকে বিকশিত করতে জেলা প্রশাসন ও ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের কারিগরি সহযোগিতায় অ্যাপটি তৈরি করা হয়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দেওয়ার পাশাপাশি সারাদেশে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কৃষক লীগ। এরই অংশ হিসেবে জামালপুরের ইসলামপুরে বন্যা দুর্গত কৃষকদের মধ্যে সার ও সবজি বীজ বিতরণ করা হয়। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সাংসদ ফরিদুল হক খান দুলাল ও হোসেন আরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 500 কৃষককে সার ও সবজি বীজ দেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরের 5 উপজেলার প্রতিবন্ধীদের মাঝে 32টি হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শহীদ দারুগ আলী পৌর পার্কে দেয়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতেক। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বরিশালের গৌড় নদীতে অসহায় ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছে সেনাবাহিনী। উপজেলার মহিলারা ও এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে 6 পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ও বরিশাল সিএমএইচের সহযোগিতায় 62 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এ স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করে। 62 ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল আবদি হাসান ও ক্যাপ্টেন ডাক্তার জায়দুল আলম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
বৈশ্বিক মহামারী ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতেও সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে সিরাজগঞ্জের খোকসাবাড়ি ইউনিয়নের গুণের গাতিতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এই অভিযোগ করেন। বিএনপির নাম মুছে ফেলতে আগস্ট মাসের শুরু থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানকে নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সহসম্পাদক শফিকুল ইসলাম মিলন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান লেবু ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্ত ও অসহায় মানুষদের মাঝে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা ও স্যালাইন সহ অন্যান্য পণ্য। দুপুরে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বান্দরবানের বিভিন্ন এলাকায় হতদরিদ্র 3 শতাধিক শিশুকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন সিডিসির উদ্যোগে নিবন্ধিত শিশুদের পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প বান্দরবান কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্নের প্রকল্প ব্যবস্থাপক লাল রিন সাংবম জানান, করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে বান্দরবানের শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পিরোজপুরে তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণের জন্য ক্রিকেট একাডেমি অফ পিরোজপুর নামে একটি একাডেমি উদ্বোধন করা হয়েছে। জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় এই ক্রিকেট একাডেমি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী। ক্রিকেট একাডেমি অফ পিরোজপুরের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। অনূর্ধ্ব 12 থেকে 16 বছরের তরুণ ক্রিকেটারদের এই একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।